হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা খুবই, মানে রোদই ওঠেনি, একদমই মেঘলা হয়ে আছে, খুবই মেঘলা। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমাদের চা রেডি। তো আজ হলো শনিবার, বর অফিসের জন্য বেরিয়ে গেছে, আর তারপর আমি এদিকে ব্রেকফাস্টও বানিয়ে ফেললাম চটপট। এখন হলো দুপুর, আর দেখতেই পাচ্ছ রোদ উঠেছে একটু। এদিকে আমি গাছে জল দিয়ে দিলাম, আর অল্প করে গুঁড়ো হলুদ গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। আসলে এটা আমার শাশুড়ি মা বলেছে যে গাছের গোড়ায় গুঁড়ো হলুদ দিলে নাকি খুব ভালো গাছেদের জন্য। আসলে ন্যাচারাল জিনিস, হলুদ তো খুবই ন্যাচারাল, আমাদের শরীরের জন্য খুবই ভালো, গাছেদের জন্য তাই জন্য খুবই ভালো। তাই জন্য আমি একটু একটু করে হলুদ দিয়ে দিলাম। এ মিনি রোজের পাশে আবার একটা নতুন গাছ গজিয়েছে। এদিকে আমি চুলে কালার দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর কালার দিয়ে তো আধ ঘন্টার মতন রাখতে লাগে, তাই সেই ফাঁকে আমি টুকটাক কাজ করে নিচ্ছিলাম আর কি, যে আধ ঘন্টার মধ্যে ছোট ছোট যা কাজ থাকে সেগুলো করে নিলাম। এরপর এখন যাব স্নানে। গুড ইভিনিং এভরিওয়ান। আসলে দুপুরবেলা স্নান পুজো করে উঠে আর ভিডিওটা করা হয়নি। যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, বর অফিস থেকে আসলে একটু বাজার যেতে হবে, ওই ফল ফুল যা যা লাগে। শিব চতুর্দশী তো আজ সন্ধেবেলার পরেই লেগে যাবে, কিন্তু আমি কাল পুজো দেব তাই জন্য আর কি। এদিকে আমি ফ্রেশ হয়ে উঠতে না উঠতেই বাবাই অফিস থেকে চলে এসেছে, আর অফিস থেকে আসার পথেও ফুল ফল যা যা লাগে পূজার উপকরণ সবই নিয়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা, আকন্দ ফুল, বেলপাতা, তারপর আরও যা যা ফুল লাগে, গাঁদা ফুল, সাদা ফুল, তারপর এদিকে ফল, পাঁচ রকম ছয় রকম ফল এনেছে, তারপরে ঘি লাগে, ঘি এনেছে, মোমবাতি এনেছে, দুধের প্যাকেট এনেছে, মোটামুটি যা যা লাগে আর কি ও সবই নিয়ে চলে এসেছে। আমাকে বললো এরপর আর পাওয়া যাচ্ছে না, আজকে খুবই স্কেয়ার্স হয়ে গেছে, তো এরপরে আর পাবি না। তাই আমি ভাবলাম অফিস থেকে ফেরার পথেই নিয়ে চলে যাই। তাই ও সবই নিয়ে চলে এসেছে। আমি বললাম ভালোই হয়েছে, তুমি সবই নিয়ে চলে এসেছো, ঠিকই আছে। এদিকে ওর খেয়ে দিয়ে ওঠার পর আমরা একটু বেরিয়েছি। আসলে সন্ধেবেলাটা খালি মনে হয় বাইকে করে একটু আশপাশ দিয়ে ঘুরে আসি, আর তোমাদেরকে তো বলেছি বাইরেটা এত সুন্দর, নিউ টাউনটা চারিদিকে লাইট আর লাইট, আমার খুব ভাল লাগে। শিব চতুর্দশী তো লেগে গেছে, তাই এখানে একটা শিবের মন্দিরে পুজো হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো রবিবার, ছুটির দিন, আর তোমাদেরকে আমি যেমনটা গতকাল বলেছিলাম যে আজকে আমি পুজো দেব, তাই সকাল সকাল উঠে গেছি আর চটপট স্নান পুজোটা করে নেব এখনই।
তো আমার পুজো দেওয়া তো হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি সমস্ত সব রেডি করার জন্য, যা যা লাগে পুজোর সব ফল ফুল। আকন্দ ফুলের মালা নিয়ে নিচ্ছি, তারপরে বেলপাতা যা যা আছে নিয়ে নেব, গাঁদা ফুল সাদা ফুল যা যা লাগে সবই নিয়ে নিচ্ছি, নিয়ে নেব আর কি। এখন নিয়ে নেব 5 রকমের ফল। এদিকে দুধের মধ্যে সব মিশিয়ে নিচ্ছি, ঘি গঙ্গাজল অগুরু মধু যা যা লাগে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পুজো দিতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা মন্দিরে চলে এসেছি আর এখন লাইনে দাঁড়িয়ে আছি। এটা হলো মায়ের মন্দির। এই মন্দিরে এখানে রাধা কৃষ্ণ আছে, হনুমানজির মূর্তি আছে, কলা গাছ রাখা, সবাই পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছি আমরা। এখানে সবাই নিজের মতন করে পুজো দিচ্ছিল, আমিও তাই করলাম। আর ভোলা মহেশ্বরের পুজোতে তো তেমন কোনো নিয়মের ব্যাপার নেই, আমরা সবাই জানি তিনি অল্পতেই সন্তুষ্ট। এই হলো মায়ের মূর্তি, ভেতরে পাশে শিবলিঙ্গ আর শনি দেবতার মূর্তিও আছে। তো এই বছরে শিবের পুজো তো আমাদের সকলেরই হয়ে গেল, অপেক্ষায় থাকবো আবার সামনের বছরের জন্য কি, তাই তো? যাই হোক, তো আজকের ব্লগটা কেমন লাগলো সকলে জানাবে। আর তাহলে এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে, বাই।